Hey, তোর মুখটা খুলে দাও। আলোটা বন্ধ করুন। কানা হয়ে যাবো তো। এখানে মারার জন্য রেখে গেছেন। দিন রাত কিছু বুঝতে পারছি না। সারাক্ষণ গাড়ি ভর্তি থেকে আসছোনা টিক টিকি ছুচোর রব দৌড়ে বেড়াচ্ছে। এর থেকে তো জেলে রেখে দিতে পারতেন ফেলে। জেলে ফেলে রাখলে তোর বাবারাই লোক দিয়ে মারিয়ে দিত। এই ওকে জল দাও। নে 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 জলটা খেয়ে নে। না 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 আমি জল খেতে চাই না। আমি আমি হাওয়া খেতে চাই একটু। স্যার 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 আমি কিছু করিনি স্যার, আপনি তো জানেন স্যার। আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন, আপনি তো সব জানেন কারা করেছে স্যার। বাইরে তোর খোঁজ চলছে, ছাড়লেও তুই মরবি। কিন্তু আমি যে ওদের কথা মতো গেছিলিস, কিন্তু যে কাজের জন্য গেছিলিস সেটা তো করতে পারিস নি। তাই প্রমাণ লোপাটের জন্য তোকে তো মারবেই। আমি তোকে ছাড়তেও পারি, আবার আমি তোকে বাঁচাতে পারি, কিন্তু তার জন্য দুটো শর্ত আছে। মিহির কোথায় জানো? অনেকক্ষণ দেখছি না ওকে। বাড়িতেই আছে, আজ কোথাও বেরোয়নি। এই বিয়েটা নিয়ে বোধহয় খুব চিন্তায় আছে। মিহির বাবাকে হুট করে বিয়ের কথাটা তুমি না বললেই ভালো করতে। আরে আজ না হোক কাল তো বলতেই হতো। যাই হোক, তুমি ওকে বোঝাবার চেষ্টা করো যে এই বিয়েটা করা কেন জরুরি। আরে বোঝানোর বয়স আছে নাকি ওর? ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। না না তা করলে হবে না। সুশীল গুচ্ছ টাকা খরচ করেছে আমাকে জেল থেকে বাইরে বার করতে। এবার যদি বিয়েটা না হয় তাহলে ভবিষ্যতে কোনো হেল্প পাওয়া যাবে না ওর কাছ থেকে, উল্টে বাঁশ দিতে পারে।